গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। বর্তমানে আমরা খুব একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছি, তাই ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন আমার সকল ছাত্রছাত্রীদের সুস্থ রাখেন এবং তোমরাও সাবধানতা অবলম্বন করে চলবে। আজ আমরা ক্লাস টেন এর গণিতের তৃতীয় অধ্যায়ে দুইটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের খাতা কলম ও গণিত বই নিয়ে বসো এবং আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। অঙ্কের কিছু কিছু চ্যাপ্টার আছে যা আমরা প্রায় প্রত্যেক ক্লাসেই পাই, কিন্তু তার পরিসর থাকে আলাদা আলাদা। তোমরা ক্লাস এইটে চলক সমীকরণ এগুলো পেয়েছ এবং ক্লাস নাইনেও চলক সমীকরণ রৈখিক সমীকরণ এগুলো পেয়েছ। এখানে চলক কি, সমীকরণ কি, রৈখিক সমীকরণ কি তোমরা পেয়েছ, তবুও আমি আজ একটু পুনরালোচনা করে নেব। চলক হল যার ভিন্ন ভিন্ন মানের জন্য কোন রাশির মান ভিন্ন ভিন্ন হয়, যেমন 2x। এখানে যদি আমি x ইকুয়াল টু 1 বসাই তাহলে রাশিটির মান হবে 2 × 1 = 2। আবার যদি আমি x ইকুয়াল টু 3 বসাই তাহলে কি পাব, 2 × 3 = 6। যদি আমি -5 বসাই তাহলে হবে 2 × −5 = −10। এভাবে আমরা অনেক মান পেতে পারি, তাই এই এক্সটাকে আমরা বলি রাশিটির চলক, যার ভিন্ন ভিন্ন মানের জন্য রাশিটির মান ভিন্ন ভিন্ন হয়। এবং তার সাথে যে 2 আছে এটা হল এক্স এর সহগ। এই 2x টা হল একটি চলক বিশিষ্ট একটি রাশি। আবার যদি আমরা লিখি 2x + 3y, এটা হবে দুইটি চলক বিশিষ্ট একটি রাশি। এখানে x একটি চলক এবং y আরেকটি চলক। এই x এবং y এর ভিন্ন ভিন্ন মানের জন্য রাশিটির মান ভিন্ন ভিন্ন হবে। এই যে 2x এবং আরেকটা বললাম 2x + 3y, এগুলো হল রাশি, বহুপদ রাশি বলতে পারো। এগুলো বহুপদ রাশি, এগুলো কিন্তু সমীকরণ নয়। আমরা যদি এভাবে লিখি 2x + 3y = 5, তখন কিন্তু এটা আর রাশি থাকবে না, এটা হয়ে যাবে সমীকরণ। কারণ আমরা জানি সমীকরণের দুইটি দিক থাকে এবং তাদের মধ্যে সমান চিহ্ন দিয়ে সমতা স্থাপন করা হয়। ডান হাতের দিককে বলা হয় ডান পক্ষ, ইংরেজিতে বলা হয় রাইট হ্যান্ড সাইড, সংক্ষেপে RHS। তোমরা এই RHS এর সাথেই বেশি পরিচিত। এবং বাম হাতের দিককে বলা হয় বাম পক্ষ, ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড, সংক্ষেপে LHS। সমীকরণ আবার ভিন্ন ভিন্ন রকমের হয়, কিন্তু আমরা রৈখিক সমীকরণ নিয়ে আলোচনা করব। যে সমীকরণের চলকের ঘাত 1 তাহাকে রৈখিক সমীকরণ বলে। যেমন আমরা সমীকরণ নিয়েছিলাম 2x + 3y = 5, এখানে চলক হল x, তার মাত্রা 1, আরেকটি চলক হল y, তারও মাত্রা 1, তাই এটা হল দুইটি চলক বিশিষ্ট একটি রৈখিক সমীকরণ। তাহলে আমরা রৈখিক সমীকরণ কি বুঝতে পারলাম। এখন এই সমীকরণ দিয়ে যদি আমরা লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করি তখন আমরা একটা সরলরেখা পাব। এই সরলরেখার উপর অনেক বিন্দু আছে, প্রতিটি বিন্দুতেই x এর একটি মান থাকবে, y এর একটি মান থাকবে। তাহলে আমরা চলক কি, সমীকরণ কি, রৈখিক সমীকরণ কি
তা বুঝতে পারলাম। এখন আমরা দেখব দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের আদর্শ রূপ। এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এ হল এক্স এর সহগ, বি হল ওয়াই এর সহগ, সি হল ধ্রুবক রাশি। ধ্রুবক হল চলক ছাড়া যে রাশি, যেমন সমীকরণের টু, ফাইভ, মাইনাস এইট ইত্যাদি থাকে, এগুলোকে ধ্রুবক বলা হয়। এখানে এ, বি, সি প্রত্যেকটি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে এ এক্স এর জায়গায় জিরো ইন্টু এক্স হওয়ার পর এটা জিরো হয়ে চলে যাবে, তখন আর এক্স থাকবে না। সমীকরণটা বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো একটি চলক বিশিষ্ট সমীকরণ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি বি ইকুয়াল টু জিরো দেই তাহলে বি ইন্টু ওয়াই এর জায়গায় জিরো ইন্টু ওয়াই হয়ে ওয়াইটাও চলে যাবে, জিরো হয়ে যাবে, তখন সমীকরণটার রূপ হবে এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাও আবার একটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ হয়ে যাবে, তখন কিন্তু এটা আর দুইটি চলক বিশিষ্ট সমীকরণ থাকবে না। তাই দুইটি চলক বিশিষ্ট সমীকরণ হতে গেলে এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো হতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু জোড়া রৈখিক সমীকরণ এটা নিয়ে আলোচনা করব। তার আদর্শ রূপ হল এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হবে প্রথম সমীকরণ, এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এটা হবে দ্বিতীয় সমীকরণ। এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু বাস্তব সংখ্যা এবং এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার নট ইকুয়াল টু জিরো এবং এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এ ওয়ান জিরো হতে পারবে না, বি ওয়ান জিরো হতে পারবে না, এ টু জিরো হতে পারবে না, বি টু জিরো হতে পারবে না। আমরা এখন একটা এক্সাম্পল দেখি। টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ, রৈখিক সমীকরণ। আবার নাইন এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো, এটা দ্বিতীয় রৈখিক সমীকরণ। এইভাবেই তোমাদের চ্যাপ্টারে অঙ্কগুলো দেওয়া আছে। এখন আমরা জোড়া রৈখিক সমীকরণের সমাধানের চেষ্টা করব। তোমাদের মনে হতে পারে যে এখানে দুইটা সমীকরণ কেন? সমীকরণ সমাধান করতে যদি একটি চলক বিশিষ্ট সমীকরণ হয় তাহলে আমরা একটি সমীকরণ থেকেই সমাধান করে নিতে পারি, এটা তোমরা আগে পেয়েছ। যেমন যদি একটা সমীকরণ এভাবে নেই, টুয়াইস এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস টেন, আমরা এটা থেকে লিখতে পারি টুয়াইস এক্স ডান পক্ষ থেকে এক্সটাকে বাম পক্ষে নিয়ে আসবো মাইনাস এক্স করে ইকুয়াল টু টেন, বাম পক্ষ থেকে প্লাস ফাইভটাকে মাইনাস করে ডান দিকে নিয়ে যাব। তারপরে টুয়াইস এক্স মাইনাস এক্স থেকে আমরা নিচে লিখব এক্স ইকুয়াল টু টেন মাইনাস ফাইভ থেকে আমরা পাই ফাইভ, তাহলে কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু ফাইভ। এভাবে আমরা সহজেই একটি সমীকরণ দিয়ে সমাধান করে নিতে পারি যদি একটি চলক থাকে। কিন্তু যদি সমীকরণে দুইটি চলক থাকে তবে সমাধান করতে আমাদের দুইটি সমীকরণের প্রয়োজন হয়, না হলে আমরা সমাধান করতে পারি না। এই সমীকরণগুলো দুইটি উপায়ে সমাধান করা যায়। একটা হল রৈখিক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় গ্রাফিক্যাল মেথড, আরেকটা হল বীজগণিতীয় পদ্ধতি, যাকে বলা হয় ইংরেজিতে
অ্যালজেব্রিক মেথড। আমরা লৈচিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি দুইটি রেখা আমরা কি কিভাবে আঁকতে পারি। তোমরা পেজ নাম্বার 44 এ চিত্র 3.1 এ দেখো, এ দিয়ে দেওয়া আছে দুইটি রেখা একটি রেখাকে আরেকটি রেখা ছেদ করেছে। এইভাবে আমরা দুইটা রেখা অঙ্কন করতে পারি এবং এই রেখাগুলোকে তখন আমরা বলি পরস্পর ছেদি সরল রেখা, তারা একটি বিন্দুতে ছেদ করেছে। আবার অন্যভাবেও আমরা আঁকতে পারি, দেখো বিতে দেওয়া আছে দুইটি রেখা সমান্তরাল, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে দূরত্ব তা সবসময় সমান থাকবে, কখনো দুইটি রেখা এসে একটি বিন্দুতে মিলবে না। এইরকম রেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরল রেখা। তাহলে আমরা দুইটি সরল রেখা এভাবেও আঁকতে পারি। আরও একটা পদ্ধতিতে আমরা আঁকতে পারি, যেমন সিতে দেওয়া আছে দেখো একটি রেখার উপরে আরেকটি রেখা। তোমাদের দেখে মনে হচ্ছে এখানে একটি রেখা, কিন্তু আসলে একটি রেখা নয়। দেখো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে দুইটি রেখা, একটি রেখার উপরে আরেকটি রেখা। এইরকম রেখাকে আমরা বলি সন্নিপাতী রেখা। তাহলে আমরা কি কিভাবে আঁকলাম রেখা, পরস্পর ছেদি, একটা আরেকটাকে ছেদ করবে, নতুবা দুইটি রেখা সমান্তরাল হবে, নতুবা দুইটি রেখা সন্নিপাতী হবে, অর্থাৎ একটার উপরে আরেকটা থাকবে। এই তিনভাবে আমরা দুইটি রেখা অঙ্কন করতে পারি। এখন আমরা জোড়া রৈখিক সমীকরণের লেখচিত্র বা গ্রাফ আঁকব। আমি তোমাদের বইয়ের উদাহরণ নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা পেজ নাম্বার 44 এ দেখো দেওয়া আছে এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা হল প্রথম সমীকরণ। থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি, এটা হল দ্বিতীয় সমীকরণ। এই দুইটি সমীকরণ দিয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। গ্রাফ আঁকতে গেলে আমাদের এক্স এবং ওয়াই এর কিছু বিন্দু বের করতে হয়। তোমরা এগুলো জানো, ক্লাস নাইনে পেয়ে এসেছ। তোমরা নিচে দেখো বক্সে দেওয়া আছে। আমরা প্রথম সমীকরণ থেকে লিখব এক্স ইকুয়াল টু টুয়াইস ওয়াই, আবার ওয়াই ইকুয়াল টু লিখব এক্স ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এক্স লিখব উপরে, নিচে লিখব ওয়াই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টু। এখন আমরা আমার ইচ্ছা মতো আমি কিছুটা বিন্দু নিতে পারি। যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে ওয়াই এর মান গিয়ে দাঁড়াবে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই টু, অর্থাৎ জিরো ডিভাইডেড বাই টু ইকুয়াল টু জিরো। আবার যদি এক্স ইকুয়াল টু আমি টু দেই তাহলে ওয়াই এর মান গিয়ে দাঁড়াবে টু ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ওয়ান। এভাবে আমরা অনেক বিন্দু বের করতে পারি, কিন্তু দুইটি বিন্দু হলেই আমাদের গ্রাফ অঙ্কন করা যায়। এই দুইটি বিন্দু দিয়েই আমরা বুঝতে পারি যে আমাদের রেখাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। বেশি পয়েন্ট তোমরা নিতে পারো, কিন্তু মিনিমাম আমাদের দুইটা পয়েন্ট লাগবেই। এভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকেও কিছুটা পয়েন্ট বের করব। দ্বিতীয় সমীকরণটা আমাদের ছিল থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি, এটাকে আমরা লিখব ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস থ্রাইস এক্স। তারপরে লিখব ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই ফোর। আমরা উপরে লিখব এক্স, নিচে লিখব ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই ফোর। এখন আমরা আমাদের ইচ্ছা মতো কিছুটা বিন্দু নেব। যদি এক্স ইকুয়াল টু আমি জিরো দেই তাহলে ওয়াই গিয়ে দাঁড়াবে থ্রাইস এক্স এর জায়গায়, যদি এক্স এর এখানে আমরা জিরো বসাই থ্রি ইন্টু জিরো, এই পোর্শনটা জিরো হয়ে যাবে, থাকবে টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর। এটা যদি আমি ভাগ করি আমার রেজাল্ট আসবে ফাইভ, অর্থাৎ ওয়াই এর মান পেলাম ফাইভ। আরেকটা দ্বিতীয় বিন্দুটা দেওয়া আছে তোমাদের বইতে টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি। এরকম বিন্দু তোমরা নেবে না, কারণ এগুলো গ্রাফ কাগজে বসাতে
অসুবিধা হতে পারে, বসানো যাবে না তেমন নয়, কিন্তু তোমাদের বসাতে একটু অসুবিধা হতে পারে, তাই তোমরা এরকম বিন্দুগুলো এড়িয়ে চলবে। বিন্দুগুলো আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, তাই যে বিন্দুগুলো বসালে ভগ্নাংশ আর থাকবে না, সেই বিন্দুগুলোই নেবে। যদি তুমি এক্স ইকুয়াল টু ফোর দাও, তাহলে থ্রি ইন্টু ফোর হয়ে যাবে টুয়েলভ, টোয়েন্টি থেকে টুয়েলভ চলে গেলে থাকবে এইট, তুমি যদি ফোর দিয়ে ভাগ করো ওয়াই ইকুয়াল টু আসবে টু। এখন আমরা এই বিন্দুগুলির সাহায্যে ছক কাগজে গ্রাফ আঁকব। গ্রাফ আঁকতে গেলে এক্স ও এক্স ড্যাশ একটি অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটি অক্ষ আঁকতে হয়, দুইটি অক্ষ ও বিন্দুতে ছেদ করে। এই একই অক্ষ এবং একই একক ব্যবহার করে আমরা বিন্দুগুলি বসাব। প্রথম সমীকরণ থেকে আমরা পাই এক্স যদি জিরো হয় ওয়াই হবে জিরো। এটা আমরা বসাব ছক কাগজে। দেখো দেওয়া আছে এ দিয়ে জিরো জিরো, এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, এটা মূল বিন্দুতে আছে। আবার এক্স এর মান টু এবং ওয়াই এর মান ওয়ান, এই বিন্দুটি আমরা বসাব। এটা দেখো এক্স এর দিকে দুই ঘর এবং ওয়াই এর দিকে এক ঘর, এখানে গিয়ে বি বিন্দু দিয়ে বোঝানো হয়েছে। এই এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে যদি স্কেলের সাহায্যে আমরা রেখা একটা অঙ্কন করি, এটাই হবে আমাদের এই সমীকরণের লেখ চিত্র বা তার জ্যামিতিক ব্যাখ্যাও বলতে পারো। তোমাদের বইতে লিখে আছে যে জ্যামিতিক ব্যাখ্যা দাও, এটাকে জ্যামিতিক ব্যাখ্যাও বলতে পারো। ঠিক একইভাবে এই অক্ষের মধ্যেই এবং এই একই একক ব্যবহার করে আমরা দ্বিতীয় সমীকরণটা বসাব। দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি ছিল এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু ফাইভ, এটা দেখো পি বিন্দু দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এক্স জিরো এবং ওয়াই ফাইভ। আবার এক্স ইকুয়াল টু ফোর হলে ওয়াই ইকুয়াল টু টু, এই বিন্দুটি এক্স এর দিকে চার ঘর গিয়ে আমরা উপর দিকে ওয়াই এর দিকে দুই ঘর গেলাম, গিয়ে এখানে কিউ বিন্দু দিয়ে বোঝানো হয়েছে। এই পি এবং কিউ বিন্দুগুলোকে যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করি, তাহলে একটা রেখা পাব। এই রেখাটি দ্বিতীয় সমীকরণের লেগ, অর্থাৎ থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি যে সমীকরণটি ছিল, এই সমীকরণের লেগ। তাহলে আমরা কি করলাম, দুইটা সমীকরণ থেকে দুইটি লেগ অঙ্কন করলাম। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, তোমাদের বইতে আছে। এখন দেখো সরলরেখা দুইটি একটি বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দু যেটা, এই ছেদ বিন্দুই কিন্তু এই সমীকরণ দুইটির সমাধান। এখানে এক্স এর একটা মান আছে, ওয়াই এর একটা মান আছে, এক্স এর মান হল ফোর এবং ওয়াই এর মান হল টু। এই এক্স ইকুয়াল টু ফোর এবং ওয়াই ইকুয়াল টু টু, এই মান দুইটা যদি আমরা সমীকরণে নিয়ে বসাই, তাহলে দেখবে সমীকরণের মধ্যে সমতা স্থাপন হয় এবং এই দুইটি আমার এই সমীকরণের সমাধান। যেমন এক্স ইকুয়াল টু ফোর এবং ওয়াই ইকুয়াল টু টু, এটা যদি আমি প্রথম সমীকরণে বসাই, কি হবে, এক্স এর জায়গায় ফোর দিলাম, ওয়াই এর জায়গায় টু দিলাম, তাহলে ফোর মাইনাস টু ইন্টু টু ইকুয়াল টু জিরো, ফোর মাইনাস টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, ফোর মাইনাস ফোর জিরো, ডান দিকেও আমার জিরো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাধানটা ঠিক আছে। ঠিক একইভাবে এই বিন্দুগুলি আমরা যদি দ্বিতীয় সমীকরণে বসাই, তাহলে কি পাব, থ্রি ইন্টু ফোর অর্থাৎ টুয়েলভ প্লাস ফোর ইন্টু টু এইট, টুয়েলভ প্লাস এইট ইকুয়াল টু টোয়েন্টি, আমার ডান দিকেও আছে টোয়েন্টি। অর্থাৎ এই বিন্দু দুইটি, এই বিন্দুর মধ্যে যে এক্স এর যে মান এবং ওয়াই এর যে মান, এটাই হল আমার এই দুইটি সমীকরণের সমাধান। এখন আমরা গ্রাফ থেকে কি দেখলাম, পরস্পর ছেদি রেখা একটি বিন্দুতে ছেদ করে এবং তাদের একটি সমাধান থাকে। আবার যখন রৈখিক জোড়া সমীকরণের সমাধান থাকে, তখন তাদেরকে সঙ্গত সমীকরণ বলা হয়।
তাহলে আমরা যে দুইটা সমীকরণ নিলাম তা সঙ্গত জোড়া রৈখিক সমীকরণ। এখন আমরা আরো দুইটা সমীকরণ নিই, যেমন 2x + 3y = 9, এটা হলো প্রথম সমীকরণ, এবং 4x + 6y = 18, এটা হলো দ্বিতীয় সমীকরণ। এগুলো দিয়ে যদি আগের মতো আমরা বিন্দু বের করি এবং বিন্দু বের করে গ্রাফ অঙ্কন করি, তাহলে গ্রাফটির আকার হবে পেজ নাম্বার 46 এ দেখো দেওয়া আছে। কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে একটি রেখা, অর্থাৎ দুইটি সমীকরণ সন্নিপাতি, একটার উপরে আরেকটা রেখা। এই রেখার প্রতিটি বিন্দুই এক একটি সমাধান, কারণ একটি রেখাতে অসংখ্য বিন্দু আছে আমরা জানি, এবং প্রতিটি বিন্দুই দুইটি রেখাতে মিলিত হয়েছে, তাই এরকম ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাই। এবং যেহেতু সমাধান আছে তাই এই সমীকরণগুলি সঙ্গত। এখানে যে পয়েন্ট দেওয়া আছে চিত্রে দেখো, 3x এর মান যদি 3 হয় y এর মান 1, এটাও একটা সমাধান, x = 3 y = 1। আবার আরেকটা বিন্দু দেওয়া আছে 0 3, অর্থাৎ x = 0 y = 3, এটাও একটা সমাধান। আরেকটা দেওয়া আছে দেখো 4.5, এটা x এর মান এবং y এর মান হল 0। এভাবে আমরা অনেকটা প্রতিটি বিন্দুই কিন্তু এক একটি সমাধান, অনেক সমাধান পাই। এগুলো যদি আগের মতো তোমরা এই সমীকরণগুলোতে নিয়ে বসাও, তাহলে দেখবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটি কি হবে, সমান হবে। আবার পেজ নাম্বার 47 এ দেখো দুইটি সমীকরণ 2x + 4y - 12 = 0 থেকে আগের মতো বিন্দু বের করে গ্রাফ আঁকা হয়েছে। এটা একটা সরলরেখা দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এবং x + 2y - 4 = 0 এই সমীকরণ থেকেও গ্রাফ আঁকা হয়েছে ঠিক আগের মতো বিন্দু বের করে। এই গ্রাফ থেকে আমরা কি পাচ্ছি? দুইটি সমান্তরাল সরলরেখা। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে বইয়ে, এই দুইটি সরলরেখা কখনো মিলিত হবে না, তাই এরকম সমীকরণের কোনো সমাধানও থাকবে না। এবং যখন জোড়া রৈখিক সমীকরণের কোনো সমাধান থাকে না, তখন তাদেরকে অসঙ্গত সমীকরণ বলা হয়। এভাবে আমরা জোড়া রৈখিক সমীকরণের লৈখিক প্রদর্শন বা বর্ণনা করতে পারি, এটাকে জ্যামিতিকভাবে বর্ণনা করাও বলা হয়। তোমাদের 3.1 এ কিছুটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা এখানে কয়েকটা উক্তি দেওয়া আছে, এই উক্তিগুলি বলেছে বীজগণিতীয় এবং জ্যামিতিকভাবে বর্ণনা করো। জ্যামিতিকভাবে বর্ণনা করো অর্থাৎ তোমরা এগুলো দিয়ে গ্রাফ অঙ্কন করবে, এবং বীজগণিতীয় ভাবে যে বলল এটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। অর্থাৎ এখানে আর সমীকরণটা ডিরেক্টলি তোমাকে দেওয়া হয়নি, বলেছি তোমাকে নিজে সমীকরণটা বানিয়ে নিতে হবে। এখানে কিছুটা কন্ডিশন দেওয়া আছে, কিছু উক্তি আছে, এই উক্তি থেকে তোমাকে সমীকরণ বানাতে হবে। দেখো আমরা কিভাবে বানাই। আফতাব তার মেয়েকে বলল, 7 বছর পূর্বে তোমার বয়স যত ছিল আমার বয়স তার 7 গুণ ছিল। এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার বয়সের 3 গুণ হবে। এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন থেকে আমরা দুইটা সমীকরণ বের করব। আমরা লিখে নেব আফতাবের বর্তমান বয়স x বছর এবং মেয়ের বর্তমান বয়স y বছর। বর্তমান বয়স যদি x হয়, 7 বছর আগে তার বয়স কিন্তু কম থাকবে, তাই x - 7 হয়ে যাবে এবং মেয়ের বয়স হবে y - 7। আবার কন্ডিশন আছে যে বাবার বয়স মেয়ের বয়সের 7 গুণ, তাহলে x - 7 = আমরা লিখতে পারি 7 × y - 7। এটাকে সরল করে তোমরা একটা সমীকরণ বের করতে পারবে, সমীকরণটা গিয়ে দাঁড়াবে x মাইনাস সেভেন ওয়াই
প্লাস 42 ইকুয়াল টু জিরো। আর দ্বিতীয় কন্ডিশনটা হল, তিন বছর পর বাবার বয়স তার মেয়ের বয়সের তিন গুণ হবে। তিন বছর পর বর্তমান বয়স যদি এক বছর হয়, তিন বছর পর তাদের বয়স বেড়ে যাবে। তখন আমরা কি লিখব? তিন বছর পরে বাবার বয়স x প্লাস থ্রি এবং মেয়ের বয়স y প্লাস থ্রি। কিন্তু কন্ডিশন দেওয়া আছে বাবার বয়স মেয়ের বয়সের তিন গুণ। তাহলে আমরা কি লিখব? x প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি ইন্টু y প্লাস থ্রি। এখান থেকে আমরা সরল করে সমীকরণ পাব, x মাইনাস থ্রাইস y মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এই দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা হল বীজগণিতীয় বর্ণনা। আর জ্যামিতিক বর্ণনা তোমরা আগের মতো গ্রাফ এঁকে নেবে, তাহলেই হয়ে যাবে। এতক্ষণ আমরা গ্রাফ দেখে বুঝতে পারলাম রেখাগুলো কিভাবে হবে। এখন আমরা গ্রাফ না করেও বুঝতে পারব এই সমীকরণগুলোর সহগ এবং ধ্রুবকের অনুপাতের তুলনা করে। আমরা সমীকরণে x এর সহগ আছে a1, y এর সহগ আছে b1, x এর সহগ আরেকটা আছে a2, y এর সহগ আরেকটা আছে b2 এবং ধ্রুবক আছে দুইটা c1, c2। এগুলোর অনুপাত থেকে আমরা বুঝার চেষ্টা করি। যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়, তবে রেখা দুইটি পরস্পর ছেদি সরল রেখা হবে, তারা একটি বিন্দুতে ছেদ করবে এবং তাদের একটি সমাধান থাকবে। আবার যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তবে রেখা দুইটি সন্নিপাতি হবে, অর্থাৎ একটা রেখার উপরে আরেকটা রেখা থাকবে এবং তাদের অসংখ্য সমাধান থাকবে। আরেকটা কন্ডিশন আছে, যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তবে রেখা দুইটি সমান্তরাল সরল রেখা হবে, তাদের কোনো সমাধান থাকবে না। এভাবে জোড়া রৈখিক সমীকরণের সহগের অনুপাত অর্থাৎ a1 বাই a2 b1 বাই b2 এবং ধ্রুবকের অনুপাত c1 বাই c2 এগুলো তুলনা করে আমরা বুঝতে পারি রেখা দুইটি কিরকম হবে, ছেদি সরল রেখা না সমান্তরাল সরল রেখা না সন্নিপাতি রেখা হবে, বা সমীকরণগুলো সঙ্গত না অসঙ্গত। যদি সমাধান থাকে তাহলে সঙ্গত হয়, যদি সমাধান থাকে না তাহলে অসঙ্গত হয়। এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 3.2 থেকে কিছুটা অঙ্ক করে নিই, তাহলে জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দুই নম্বর অঙ্ক দেওয়া আছে 5x-4y+8=0, 7x+6y-9=0। এখানে a1 5, a2 7, b1 -4, b2 6, c1 8, c2 -9। এখন দেখি আমরা কি হয়। a1 বাই a2 5/7, b1 বাই b2 -4/3। এটাকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি, -2 উপরে হবে -2, নিচে হবে 3। তাহলে কি দেখলাম, 5/7, আরেকটা পেলাম -2/3, অর্থাৎ দুইটি সমান নয়। a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে আমরা বলতে পারি রেখা দুইটি পরস্পর ছেদি এবং তাদের একটিমাত্র সমাধান আছে এবং সমীকরণ দুইটি সঙ্গত। এভাবে আরো অনেক অঙ্ক আছে তোমাদের চ্যাপ্টারে, তোমরা এগুলো করার চেষ্টা করবে। 3.1 এর একটা বুঝিয়ে দিলাম, বাকিগুলো করবে। 3.2-রও অনেক অঙ্ক আছে, তোমরা করতে পারবে। সময়ের স্বল্পতা হেতু আর আমি তোমাদেরকে করে দিতে পারছি না। এতক্ষণ যা বললাম, যদি এটাতে তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলে দিচ্ছি, ইউটিউবে রেডিও ক্লাস আকাশবাণী শিলচারে গেলে তোমরা এই ক্লাসগুলো আবারও শুনতে পারবে। শুধু এই ক্লাস নয়,
অনেক ক্লাসই তোমাদের হয়ে থাকে, সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকের ক্লাস তোমরা শুনতে পারবে। লিঙ্কটা হলো ইউটিউব রেডিও ক্লাস আকাশবাণী শিলচর।